সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি হামদর্দ রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। হামদর্দ প্রতি বছর নিয়ে এবারও আয়োজন করেছে এই অনুষ্ঠানের, যে অনুষ্ঠানে আমরা রোজাদার ভাই বোনদের বিভিন্ন সমস্যা নিয়ে, যে সমস্যাগুলি সৃষ্টি হতে পারে সেগুলি নিয়ে এবং তার থেকে পরিত্রাণের উপায় নিয়ে আলোচনা করে থাকি। যে অনুষ্ঠানে আমরা যারা পূর্ব থেকে বিভিন্ন ডিজিজ বা বিভিন্ন রোগে ভুগছেন, তারা কিভাবে রোজার অংশীদার হতে পারেন, রোজা রাখতে পারেন, সেই বিষয়গুলি নিয়ে, তাদের রোগ মুক্তির বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে থাকি। এ বিষয়ে আজকে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আসুন প্রথমে তাদের সাথে পরিচয় হওয়া যাক। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমার সামনে ডান দিকে আছেন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম সায়েম, সহকারী অধ্যাপক, মেডিকেল ফ্যাকাল্টি, হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ। এবং আমার বাঁদিকে আছেন ডাক্তার নাজমা খন্দকার, সিনিয়র কনসালটেন্ট, হামদর্দ মেডিকেল, মিরপুর, ঢাকা। আপনাদের দুজনকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ, হৃদরোগ। আজকে আমরা কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে আলোচনা করব। আসলে হৃৎপিণ্ডের ব্যাপারে আমি একটু সামান্য বলতে হয় যে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ফি কুল্লি জাসাদিন মুজগা, ইজা সলোহাত সলোহাল জাসাদ কুল্লুহু, ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু। খবরদার, প্রত্যেকটি দেহের মধ্যে একটি মাংসের পিণ্ড আছে, যদি ওটা ভালো থাকে সারা দেহটা ভালোভাবে চলবে, ওটা যদি ভালো না থাকে, নষ্ট হয়ে যায়, তাহলে বিকল হয়ে যায়, সারাটা দেহ বিকল হয়ে যাবে। আসলে আমরা সাধারণত দেখি এক সেকেন্ডের ভরসা নেই, এক মুহূর্তে দেহ বিকল হয়ে যাচ্ছে যার কারণে, এবং সেটা একটি আনসার্টেন একটি পরিস্থিতি যে কোনো সময় সৃষ্টি করে দিতে পারে সেই কার্ডিওভাস্কুলার ডিজিজ। আজকে সেটা নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম সায়েম সাহেব। ধন্যবাদ আপনাকে। কার্ডিওভাস্কুলার ডিজিজ খুবই একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। বিশ্বে এখন যে মর্টালিটি রেট সবচেয়ে বেশি হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ রিলেটেড, তো সেক্ষেত্রে আমাদের এটা সচেতনতাই এই সাধারণত মর্টালিটি রেটটাকে অনেকটা কমাতে পারে। জি, আজকের রমজানে স্বাস্থ্যকতা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি কার্ডিওভাস্কুলার ডিজিজের, আগে জানি যে ডিজিজগুলো কী কী। জি জি জি, কার্ডিওভাস্কুলার ডিজিজ বলতে আমরা বুঝি করোনারি আর্টারি ডিজিজ, হার্ট ব্লক, আইএসডি, ইসকেমিক হার্ট ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অ্যান্ড ভালভুলার ডিফেক্ট অর কনজেনিটাল হার্ট ডিজিজ। রমজানে যে বিষয়গুলো সেটা হচ্ছে যারা করোনারি আর্টারি ডিজিজে ভুগছেন, যাদের হয়তো দু একটা ব্লক আছে, 90% 80% ব্লক, যারা অ্যাঞ্জিওগ্রাফি করে ধরা পড়েছেন, তাদের ক্ষেত্রে তাদের যে কার্ডিওলজিস্টের কনসালটেন্সি আছে বা কেউ স্ট্যান্টিং করেছেন, তাদের ক্ষেত্রে তাদের ওই ডাক্তারের পরামর্শ নিয়েই রোজা রাখা ভালো। যে ডাক্তার যদি যে ওষুধগুলো দিচ্ছে ডোজগুলো ট্যাকটেশন করে দেয়, ডক্টরকে যদি পরামর্শ করা যায় স্যার এখন রোজা এসে গেছে তাহলে আমরা কী করব, তখন দেখা যাচ্ছে ডাক্তার ওই ডোজগুলোকে ট্যাকটেশন করে দিলে তখন দেখা যাচ্ছে সে উনি রোজা রাখতে পারবেন। এবং দেখা গেছে কি যে রোজা রাখলে হার্ট ভালো থাকে। আপনি একটা খুবই ভালো বলেছেন যে এমন একটা অঙ্গ এটা ভালো থাকলে আপনি সুস্থ। জি, আমার একজন স্যার উনি বলেছিলেন যে হার্ট এমন একটা অর্গান যেখানে পৃথিবীর সমস্ত সৃষ্টির রহস্য এখানে লুকায় আছে। সেখানে কন্ডাক্টিং সিস্টেম বলেন, সেখানে ভালভুলার অ্যাক্টিভিটি বলেন, মাস্কুলার অ্যাক্টিভিটিগুলো, এগুলো আসলে বিশ্বের সবচেয়ে আশ্চর্যের বিষয়, বিস্ময়কর। তো সেই ক্ষেত্রে এই একটা ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের লাইফের খুবই ইম্পর্ট্যান্ট, যে সেই ক্ষেত্রে এটাকে সুস্থ রাখার জন্য আমাদেরকে কতগুলো পরামর্শ ফলো করতে হবে। বিশেষ করে করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে যাদের যেরকম 90% 80% ব্লক আছে, তাদের ক্ষেত্রে আমাদের বলবো যে আমাদের হামদর্দের কিছু ওষুধ আছে যেগুলো সাধারণত কার্ডিও প্রোটেক্টিভ। যে কার্ডিও প্রোটেক্টিভের মধ্যে স্পেশালি আমাদের অ্যালিশা খুবই, এটা মোর দ্যান 1000 ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে প্রমাণিত হয়েছে যে ইট হ্যাজ এ কার্ডিও প্রোটেক্টিভ অ্যাক্টিভিটি, স্পেশালি ডিসলিপিডিমিয়া, হাইপারটেনশন জন্য খুবই ভালো। ডিসলিপিডিমিয়া হচ্ছে কি আমাদের শরীরে অ্যাবনর্মাল কোলেস্টেরল পরিমাণ, যেটা বিএলডিএল, এলডিএল। আপনি যে করোনারি আর্টারি ডিজিজের ব্যাপারটা বলছিলেন, যে এই ব্যাপারে আপনি একটু দর্শকদের সুযোগ মানে জানার জন্য বলবেন যে এটার সাইন সিম্পটমগুলি কীরকম, মানুষ কখন আমরা বুঝবো যে আসলে এমন একটা ডিজিজে আক্রান্ত হতে যাচ্ছি। ভেরি গুড, খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয়। যে বুকে প্রচণ্ড ইন্ট্র্যাক্টেবল চেস্ট পেইন হবে, পেশেন্ট বলবে যে স্যার মনে হচ্ছে পৃথিবীর সমস্ত ভারগুলো আমার বুকের মধ্যে, এরকম যদি আর বুক ব্যান্ড হতে পারবে না, প্রচণ্ড বুকে ব্যথা ফিল করবে,
এটা হচ্ছে এবং গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো গ্রামের সাধারণ মানুষগুলো অর্থাৎ পিপিআই বা দেখা যাচ্ছে এস2 ব্লকার খেলেও যদি না কমে তাহলে এটা বুঝতে হবে এই সিভিয়ার ইনট্যাক্টেবল চেস্ট পেইন মানে হচ্ছে এটা কার্ডিওভাস্কুলার বিশেষ করে করোনারি অ্যাকিউট করোনারি সিনড্রোম বলে সেক্ষেত্রে যেটা জরুরি ইমিডিয়েট একটা হসপিটাল কাছাকাছি যেখানে গিয়ে একটা ইসিজি আছে একটা ইসিজি করলেই সেটা কোন ধরনের এমআই এসটি এলিভেটেড ইগনোর করে কিন্তু পরবর্তীতে যখন সিভিয়ার অ্যাটাক হয় আমি আরেকটা কথা বলছিলাম যে ডিসলিপিডেমিয়া এই রক্তনালীগুলোর মধ্যে এই আমাদের যে ডিসলিপিড যে ভিএলডিএল এলডিএল যেগুলো আছে এগুলো গিয়ে জমে এক ধরনের প্লাক তৈরি করে যাতে কি রক্ত চলাচল বাধা পায় রোগীর সবসময় হালকা হালকা পিন পিন ব্যথা করতে শুরু করে প্রাথমিক অবস্থায় ইগনোর করে পরে যখন কমপ্লিটলি ব্লক হয়ে যায় সিরিয়াস পেইন দেখা যায় তখন তখন আর কোনো সুযোগ থাকে না আসলে তখন কার্ডিয়াক ইমার্জেন্সি হয় ইমিডিয়েট হসপিটালাইজেশন করতে হয় ধন্যবাদ আপনাকে আবার শুনবো আমি একটু এ ব্যাপারে ডাক্তার নাজমা খন্দকার আপনার কাছে শুনতে যাচ্ছি যে এই যে কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ক ফ্যাক্টরে কারা আছে কাদের আসলে এটা হওয়ার সম্ভাবনা বেশি আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে রমজানের স্বাস্থ্য কথা যারা দর্শকবৃন্দ আছেন তাদেরকে রমজানের শুভেচ্ছা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আলোচনা হচ্ছে যেগুলো কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হার্টের অসুখ যেগুলো আমরা বলে থাকি তো আসলে হার্টের অসুখগুলো হাড়ের অসুখগুলোর চিকিৎসা কিন্তু খুব ব্যয়বহুল হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের খুব জানাটা ইম্পর্টেন্ট যে এই ডিজিজ গুলো কারা বেশি ভুগে থাকে যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি রিস্ক ফ্যাক্টর এই ক্ষেত্রে বলা যায় যে আপনার যারা ওই বেশি মেদবহুল যাদের ওজন বেশি দেহের বিশেষ করে তাদের মেদ ভুঁড়ি আছে অবেসিটি আছে বিশেষ করে মেদ ভুঁড়ি এটা একটা ইম্পর্টেন্ট বিষয় তারপর দেহের ওজন বেশি যারা একটু কায়িক পরিশ্রম কম করে থাকেন আবার বেশি দেখা যায় যাদের খাদ্য অভ্যাস সম্পর্কে কোনো স্বাস্থ্যসম্মত কোনো জ্ঞান নেই বিশেষ করে খুব বেশি প্রোটিন প্রাণীজ প্রোটিন খান চর্বি জাতীয় খাবার খান বা বেশি করে খাবার খেয়ে ফেলেন তারা বেশি ভুগতে পারেন তারপরে কিছু রোগ আছে যেমন যারা ঘন ঘন উচ্চ রক্তচাপে ভোগেন যদি চিকিৎসা না করিয়ে থাকেন তাদের জন্য এটা রিস্ক ফ্যাক্টর তারা হার্টের সমস্যায় ভুগতে পারেন এছাড়া যাদের ডায়াবেটিস আছে যদি নিয়ন্ত্রণে না রাখে এক্ষেত্রে তারা হার্টের সমস্যায় ভোগেন আরেকটা ক্ষেত্রে যারা আছে যারা ছোট ছেলে মেয়ে যারা আছে এদের যদি ঘন ঘন আপনার জ্বর হয় সেই সাথে গলা ব্যথা হয় তারা ভবিষ্যতে হার্টের সমস্যায় ভুগতে পারেন বিশেষ করে যারা বাতজ্বরে যারা আক্রান্ত হওয়ার চান্স থাকে শিশু বয়সে এদের প্রবলেম আছে আরেকটা বিশাল দিক আছে যেটা আমরা আসলে ইগনোর করি আমাদের জীবনযাত্রার লাইফস্টাইলে বিশেষ করে আমরা যখন কথা বলি আমরা যখন আরেকটা মানুষের সাথে ইন্টারঅ্যাকশনে যাই বা আমাদের লাইফস্টাইলে আমাদের অনেক কিছুই মানে মানসিকভাবে আমরা উদ্বেগ উৎকণ্ঠা এগুলোতে ভুগে থাকি হতাশা নির্ঘুম বা আমরা খুব উচ্চ বাক্যে কথা বলে থাকি অহেতুক একটা মানে কোনো বিষয় নিয়ে বেশি বাগাড়ম্বর কথা বলি বিশেষ করে উচ্চ শব্দে কথা বলা বা উত্তেজিত হয়ে কথা বলা এগুলো আমাদের মাস্ট পরিহার করতে হবে এগুলো খুবই মানে ভয়ঙ্কর অবস্থা তৈরি করে এবং যে কোনো সময় যে কারো বিশেষ করে যারা একটু আক্রান্ত হয়ে গেছে তারা তাদের জন্য তো এটা ক্ষতিকর অনেক খুবই ক্ষতিকর এবং সুস্থ যারা আছেন তারাও এই রোগটাতে যেন আক্রান্ত না হন বিশেষ করে এগুলো পরিহার করা উচিত আরেকটা ব্যাপার যারা বিশেষ করে এই সিগারেট পান জর্দা তামাক এইগুলো জাতীয় যারা ঘন ঘন বেশি সেবন করেন এদেরও তারাও রিস্ক ফ্যাক্টর রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়েন আছে জি ঠিক এরকম ভাবে যারা অ্যালকোহল সেবন করেন জি জি অবশ্যই অ্যালকোহলের মধ্যে পড়ে ধন্যবাদ আপনাকে অনেক মূল্যবান কথা আমরা বিজ্ঞাপন বিরতির পর আবার শুনবো সময় হলো একটা বিজ্ঞাপন বিরতির সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম হামদর্দ কর্তৃক আয়োজিত হামদর্দ রমজানের স্বাস্থ্যগত অনুষ্ঠান এখন যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে ততক্ষণ আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এলাম হামদর্দ রমজানের স্বাস্থ্যগত অনুষ্ঠানে এবার যাওয়া যাক মূল আলোচনায় জি আমরা শুনছিলাম ডাক্তার নাজমা খন্দকার আপনার কাছে শুনছিলাম কার্ডিওভাস্কুলার ডিজিজের বিভিন্ন রিস্ক ফ্যাক্টরে যারা আছেন তাদের বিষয় নিয়ে
এখন আপনি একটু আমাদের দর্শক শ্রোতাদের স্বার্থে বলবেন যে এই কার্ডিওভাস্কুলার বিভিন্ন ডিজিজ থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, কিভাবে হবে না, বাঁচার উপায় কি বা প্রিভেনশন, এই ব্যাপারে একটু আমাদেরকে খুলে বলুন। ধন্যবাদ। দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। আজকাল হার্টের সমস্যা বা অসুখগুলো সারা পৃথিবীতে এত ভয়ঙ্কর আকার ধারণ করছে, সারা বিশ্বে প্রতি বছর প্রায় 1.5 কোটি মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আপনারা জানেন যে হাড়ের অসুখে যারা ভোগে এই চিকিৎসা খুবই ব্যয়বহুল, এটা চিকিৎসা খুব কঠিন। সেই ক্ষেত্রে আমাদের রোগটা যেন না হয় সেটার দিকে নজর দেওয়াই আমাদের জন্য বেশি ভালো, বিশেষ করে এটা প্রতিরোধ ব্যবস্থা খুবই ভালো। তো প্রতি ক্ষেত্রেই হার্টের সমস্যাগুলোর প্রতিরোধ আছে, এগুলো আমাদের মেনে চলা উচিত। এই এখান থেকে ইম্পর্টেন্ট আমাদের লাইফস্টাইলে কিছু বিষয় আছে, যেমন ধরেন হার্টের অসুখগুলোর একটা বড় কারণ হচ্ছে যে আমাদের রক্তে চর্বির মাত্রা বেড়ে যাওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমাদের দেহের ওজন বৃদ্ধি পাওয়া, এই দুটো বিষয়ে আমরা আমাদের লাইফস্টাইলে খাদ্য অভ্যাস পরিবর্তনের মাধ্যম দিয়ে আমরা এটাকে কমিয়ে রাখতে পারি। আবার কিছু কিছু হার্বাল ওষুধ আছে যেগুলো সরাসরি আমাদের রক্তের চর্বিটা কমাতে সহযোগিতা করে। এটা জিনিস কমানোর ব্যাপারে আমাদের রোজাও কিন্তু অনেক একটা, অবশ্যই আমি আসছি যে ব্যাপারে রমজানের মধ্যে আমাদের প্রচুর যে চর্বি এটা আমাদের কেটে যায়, তো এই ক্ষেত্রে আমাদের ওজন কমে যায়, দুটো বড় আমরা স্বাস্থ্যগত উপকার রমজান থেকে পেয়ে থাকি। তারপর আমি বলবো কিছু ওষুধ এই ক্ষেত্রে আপনারা প্রাথমিকভাবে খেতে পারেন, যেমন একটা সাফি ওষুধ আছে যেটা আমাদের রক্তের চর্বিগুলো কমাতে সহযোগিতা করে। তাছাড়া রসুন দিয়ে কর আমাদের একটা গার্লিক ট্যাবলেট আছে, এটা খুব দ্রুত দেহের ওজন যেমন কমায় তেমনই রক্তের চর্বি ভাঙতে সহযোগিতা করে। তো এই ক্ষেত্রে আমরা এই প্রিভেনশনে যেতে পারি। আরও কিছু ব্যাপার আছে, যারা শিশু যারা গলা ব্যথা সহ জ্বরে ভোগেন এদের খুব দ্রুত আসলে প্রাথমিকভাবে পেনিসিলিনের মাধ্যমে যদি চিকিৎসা নেওয়া হয় তাহলে তাদের ভবিষ্যতে বাত জ্বর হওয়ার সম্ভাবনা থাকে না। এছাড়া ধরেন আরেকটা বড় ব্যাপার, আমাদের লাইফস্টাইলটা সবসময় আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের চলাফেরা উঠা বসা কথাবার্তা চিন্তা চেতনা যদি আমরা এগুলো মেনে চলি তাহলে আমাদের সম্পূর্ণভাবে আমরা যে কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে এই ডিজিজগুলোকে অবশ্যই সফলতার সাথে মোকাবেলা করতে পারি বলে আমি মনে করি। আমি আরেকটা কথা বলবো, বিশেষ করে হার্টের ডিজিজগুলো না হওয়ার ব্যাপারে প্রাথমিকভাবে যারা গর্ভবতী যারা আছেন সেই ক্ষেত্রে যারা গর্ভধারণ করবেন বলে সম্ভাবনা আছে তারা 3 মাস আগে মিনিমাম একটা MMR একটা ইঞ্জেকশন নিতে পারেন, যেটা আমরা বলি জার্মেন মিজল, এটা প্রতিরোধ করার জন্য। তারপরে গর্ভবতী মায়ের যদি উচ্চ রক্তচাপ থাকে এবং ডায়াবেটিস থাকে অবশ্যই এই দুটোর চিকিৎসা করিয়ে নিতে হবে, তাতে করে শিশুর হার্টের সমস্যা হবে না। আরেকটা ব্যাপার আছে, গর্ভবতী মারা ঘন ঘন এক্সরে করাবেন না, এটা এটা এটাও হার্টের জন্য সমস্যা হয়। তো এগুলো সাধারণত বিধিবিধান যদি আমরা মানি এবং রমজানের দিকে তার ফজিলতগুলো আমরা যদি দৃষ্টিভঙ্গিতে দেই তাকিয়ে দেখি তাহলে আমরা আসলে হার্টের অনেক রোগগুলো থেকে। ধন্যবাদ আপনাকে, আসলে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আপনার কাছ থেকে পেলাম। আমি এবার একটু জানতে চাচ্ছি ডক্টর নজরুল ইসলাম সাহেব, আপনি বলবেন যাদের আসলে উনি একটু ইঙ্গিত দিচ্ছেন যাদের হয়ে গেছে এটা ব্যয়বহুল চিকিৎসা, তাৎক্ষণিক হসপিটালাইজ করতে হয়, আসলে যাদের কার্ডিওভাস্কুলার বা ডিজিজ হয়ে গেছে তাদের ব্যাপারে অথবা যাদের হওয়ার পরে প্রাথমিক অবস্থায় আছে আমাদের কোনো মেডিসিন বা ওষুধ আছে কি না যেগুলি তাদের সাপোর্টে আসতে পারে এবং তাদের চিকিৎসার ব্যাপারে একটু আপনি বলুন। ধন্যবাদ। আমরা যেটা ইম্পর্টেন্টলি দেখি যে হার্টের অনেকগুলো ডিজিজ আছে যেগুলো জাস্ট সাডেন ডেথ, উইদিন 45 মিনিটসের মধ্যে যদি আপনি চিকিৎসা না করেন রোগী মারা যাবে। তো সেই ক্ষেত্রে এই ইমার্জেন্সি ট্রিটমেন্টের ক্ষেত্রে যারা অলরেডি ডায়াগনোসড হাইপার কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত, যা ISDতে আক্রান্ত বা ওল্ড MIতে আক্রান্ত, তারা যদি যখনই পেইন হয় তখন পেইন হওয়ার সাথে সাথে নাইট্রোগ্লিসারিন স্প্রে পাওয়া যায়, সেটা জিব্বার নিচে দিলে ইমিডিয়েট পেইনটা রিলিফ হবে আর হসপিটাল উইদিন 45 মিনিটের মধ্যে আপনি হসপিটালে চলে যাবেন। হ্যাপারিন এক ধরনের ইঞ্জেকশন পাওয়া যায় যেটা সেখানে স্পেশালাইজ হসপিটাল যেখানে আছে সেখানে অ্যাভেলেবেল আছে, সেখানে রোগী থেকে কনসেন্ট ফর্ম নিয়ে সেটা সঠিক ডোজ যদি দেওয়া যায় রোগীকে বাঁচানো যাবে। তারপরে যেটা হচ্ছে আর কিছু আছে যেগুলো সাধারণত ওল্ড MIতে যারা আছে তাদের ক্ষেত্রে কন্টিনিউ কিছু ওষুধ, যেগুলো সাধারণত প্ল্যাটিলেটগুলো যেন অ্যাগ্রিগেশন না হয় করোনারি আর্টারির মধ্যে, লিপিড প্রোফাইল লিপিডের যে অ্যাবডোমিনাল লিপিডগুলো যেন জমা না হয়, সেই জন্য যে লিপিডগুলোকে কমানোর জন্য বা লিপিডকে মেটাবলিজমটাকে ঠিক করার জন্য কিছু ওষুধ আছে যেগুলো সাধারণত ইউজ করা হয়, যেমন আমাদের অ্যাটারবাস্টাটিন সিমবাস্টাটিন। কিন্তু এছাড়াও দেখা যাচ্ছে আমাদের হার্বাল স্পেশালি গার্লিকের হামদর্দের যে ওষুধটা আছে আলিসা,
খুবই ভালো কাজ করে এবং বিভিন্ন ট্রায়াল ক্লিনিক্যাল ট্রায়ালে এটা প্রমাণিত এবং আমরাও দেখেছি বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করে যে কম্পারেটিভলি বল তবে এটার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা দরকার যারা সাধারণত কার্ডিওভাস্কুলার ওষুধগুলো খাচ্ছেন এবং সাথে সাথে ওয়ারফারিন অথবা দেখা যাচ্ছে ক্লোপিডাগুলো অ্যাসপিরিন খাচ্ছেন তাদের ক্ষেত্রে এটা খাওয়া যাবে না না খাওয়াই ভালো তো সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ করে এটা আমি একটু ডাক্তার সাইমের ব্যাপারে একটা কথা যোগ করতে চাচ্ছি যেহেতু আমরা হার্টের অধিকাংশ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট নেন তারপরও তাদের একটা চিকিৎসা দীর্ঘমেয়াদী দরকার হয় সেই ক্ষেত্রে আমাদের হার্বাল একটা ভালো ওষুধ আছে বিশেষ করে মায়োকার্ডিয়াল ইনফেকশন যেটা হার্ট মাসেল উইক হওয়ার জন্য হয়ে থাকে এটা খুব ভালো কাজ করে আমাদের একটা ওষুধ আছেন হাকিম আব্রেশম হাকিম আরশেদওয়ালা একটা ওষুধ আছে এটা দারুণ ভাবে খামিরা গাও জওয়ান আম্বরি আছেন খামিরা আব্রেশম আছেন এগুলো আরশেদওয়ালা ওষুধগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই যে আপনার মায়োকার্ডিয়াল ইনফেকশন ডিজিজগুলোতে ধন্যবাদ নাজমা আপা তা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা যদি এই ওষুধগুলো যে ইউনানি ওষুধ তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হামদর্দ বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ অবদান রাখছে 400 বেশি বিভিন্ন আউটলেট আছে যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে এরকম গ্রাজুয়েট ডক্টর দিয়ে চিকিৎসা করাচ্ছেন আপনি যদি যে কোনো ধরনের স্বাস্থ্যগত বিষয় করে কার্ডিওভাস্কুলার যে আপনি যদি মনে করতেছেন যে আপনার হাইপারটেনশন আছে ডিসলিপিডেমিয়া আছে অবেসিটি আছে আপনার কার্ডিওভাস্কুলার রিস্কে আছেন তাহলে আপনি ওই ডাক্তারের সাথে পরামর্শ করলে আপনি একটা ভালো পরামর্শ পাবেন আমাদের কিছু আছে প্রিভেন্টিভ যে ওষুধগুলো যেমন সাপি একটা ভালো ওষুধ ডিসলিপিডেমিয়ার জন্য খুবই ভালো ওষুধ গার্লিক একটা ভালো ওষুধ খামিরা আব্রেশম একটা ভালো ওষুধ তো সেক্ষেত্রে এগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে আপনার হার্টটাকে সুস্থ থাকতে পারেন আর আপনার হার্ট যদি সুস্থ থাকে আপনি সুস্থ থাকবেন আর রমজানে আমাদের এটা একটা বড় বিষয় যে আমাদের এই ডিসলিপিডেমিয়া বা দেখা যাচ্ছে লিপিডের অ্যাবনর্মালিটি যে মেটাবলিজম সেগুলোতে একটা বড় কাজ করে সুতরাং রোজা আমাদের আশীর্বাদ আর রোজা আমাদেরকে আমাদের শরীরটা মনটাকে সুস্থ রাখার জন্য বিশেষ করে হার্টের মতো একটা ইম্পর্টেন্ট অর্গানটাকে সুস্থ রাখার জন্য রোজা আল্লাহ আমাদেরকে কবুল করুন যে আপনাদের দুজনকে ধন্যবাদ স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকেও সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ শুনছিলাম হামদর্দ কর্তৃক আয়োজিত হামদর্দ রমজানের স্বাস্থ্যগত অনুষ্ঠান এই অনুষ্ঠানে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল আপনারা আলোচকদের মুখ থেকে বেরিয়ে আসছে আপনারা হয়তো শুনছেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হামদর্দের অনেক শাখা এবং ক্লিনিক রয়েছে যেখানে অভিজ্ঞ এবং বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত ডাক্তার প্রশিক্ষণকৃত ডাক্তাররা এখানে আছেন তারা সবচেয়ে মজার ব্যাপার যে বিনা পয়সায় অর্থাৎ কোনো ফি নেওয়া হয় না বিনা পয়সায় পরামর্শ দিচ্ছেন চিকিৎসা দিচ্ছেন এই চিকিৎসা সেবা হামদর্দ আপনাদের সকলের সুবিধার্থে এরকমভাবে করেছে হামদর্দের এই চিকিৎসা সকলে গ্রহণ করুন এই আশাবাদ ব্যক্ত করছি আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি আগামী দিন আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে নতুন কোনো অতিথিদের নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ